হাই, আসসালামু আলাইকুম। আমি আবু নাসের, অথর অফ ক্রিয়েটিভ প্ল্যান। আজকের পর্বে আমরা কথা বলবো 2019 সালের ট্রেন্ডিং ডিজাইন নিয়ে। ওকে, প্রথমেই আমি যার ডিজাইন দেখাবো সে হচ্ছে 2019 সালে বেশ পরিচিত তার ডিজাইন সিরিজ বাওগাজমের জন্য। এটা হচ্ছে তার বাওগাজম ডিজাইন সিরিজ। এই তার ডিজাইনের মধ্যে আসলে 2019 সালে বেশ কিছু ট্রেন্ড দেখতে পাবেন। এগুলো হচ্ছে ফটোশপে 3D করা কিছু শেপ এবং টেক্সটের মিক্সিং এবং কমপ্লেক্স গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই যে দেখেন, টেক্সট এবং কালার গ্রেডিয়েন্ট মিক্স আপ। ওকে, এটা হচ্ছে হট ফেভারিট 2019 সালের। তারপর আমরা যদি 2019 সালের অন্যান্য ডিজাইন দেখি, বেশ কিছু জিনিসের মধ্যে দেখবেন যে সবচেয়ে বেশি কালারফুল এবং কমপ্লেক্স গ্রেডিয়েন্ট, আর তার মধ্যে বাড়তি যোগ করেছে সেটা হচ্ছে 3D ইলুশন বা 3D ডেপথ অফ ফিল্ড। ওকে, সো এখানে দেখেন আপনি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ডেপথ অফ ফিল্ড অ্যাড করা হয়েছে, 3D এলিমেন্ট অ্যাড করা হয়েছে। একই পোর্টফোলিওতে আমরা আরও দুইটা ট্রেন্ডিং স্টাইল দেখতে পাই। একটা হচ্ছে কালারফুল জিওমেট্রিক্যাল শেপ, আর একটা হচ্ছে এখানে সিমেট্রিক্যাল ডিজাইন। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন, এছাড়াও আরেকটা স্টাইল যদি আপনাকে দেখায় সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন। এখানে দেখেন যে কোনো এলিমেন্টকে এমনভাবে ভিউ হবে যেটা উপর থেকে দেখা যাচ্ছে, তাহলে আপনি তিনটা এরিয়া দেখতে পাচ্ছেন একসাথে, 1, 2, 3, এই তিনটা এরিয়া যে কোনো এলিমেন্টের। নর্মালি ফ্ল্যাট ডিজাইনের মধ্যে আমরা দুইটা সাইড দেখতে পাই, কিন্তু সিমেট্রিক্যাল ভিউর মাধ্যমে বা সিমেট্রিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা তিনটা সাইড একসাথে দেখতে পাই। আপনি দেখবেন যে 2019 সালে এই সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন বিভিন্ন ধরনের এলিমেন্টে, বিশেষ করে ইউজার ইন্টারফেস ডিজাইনের মধ্যে, ওয়েবসাইটের হোম পেজে, এই ধরনের ডিজাইনগুলো বেশি অ্যাড করা হচ্ছে। তারপর আমরা পরের ট্যাবটাতে দেখি। এখানে আসলে আপনি এখান থেকে যে ট্রেন্ড এখন চলছে সেটা হচ্ছে আপনার প্যাটার্ন। আপনি যখন একটা প্রোডাক্টের ডিজাইন করবেন, ফর এক্সাম্পল আপনি এটা স্কিন কেয়ারের জন্য করেছে, হ্যাঁ, আর ঠিক সেম প্রোডাক্টটা করতে পারে তাদের শ্যাম্পুর জন্য, বাট এখানে জাস্ট প্যাটার্নটা চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে একটা প্রোডাক্টের জন্য করে দেখানো হয়েছে, এই যে দেখেন সেম কালার স্টাইলগুলো। ফর এক্সাম্পল এটা হচ্ছে ওদের ফেস ওয়াশ, আরেকটা হতে পারে টুথপেস্ট। প্যাটার্ন সেম থাকবে, কালার চেঞ্জ হবে। এটা 2019 সালের একটা ট্রেন্ডিং স্টাইল। এই যে দেখেন, তিন ধরনের প্রোডাক্ট করা হয়েছে এবং তিন ধরনের মধ্যেই একই প্যাটার্ন। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে যেহেতু একই প্যাটার্ন ব্যবহার করেছে ডিফারেন্ট প্রোডাক্টে, অনেক সময় এমন হতে পারে যে তাদের সাবান, তিনটা ফ্লেভার, লেমন ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, যাই হোক, তিনটার জন্য একই প্যাটার্ন থাকবে, জাস্ট প্যাটার্ন অনুযায়ী বা যে ফ্লেভার অনুযায়ী কালারে কিছুটা পরিবর্তন আনবে। এটা হচ্ছে, ধরেন আপনার প্রোডাক্টগুলো যদি একটা সেলফের মধ্যে রাখা হলো, সেম জিনিস জাস্ট ডিফারেন্ট কালার, তাহলে আপনি কেনার সময় এক ধরনের কনফিডেন্স ফিল করবেন। সো 2019 সালে এটা বেশ ফলো করা হচ্ছে। এটা 2019 সালে ফলো করা হচ্ছে এমন না, এটা সবসময় চলে আসতেছে, তবে 2019 সালে অনেক পপুলারিটি পেয়েছে। তারপর আমরা এখানে যদি দেখি 2019 সালের সবচেয়ে হট ফেভারিট যে ডিজাইনটা, সেটা হচ্ছে এই যে, এটা আপনার সিঙ্গেল স্ট্রোক, পুরো ডিজাইনের মধ্যে স্ট্রোক থাকবে এবং সবগুলা সিঙ্গেল। ফর এক্সাম্পল এটা হচ্ছে 1 PT বা 1 পয়েন্ট, পুরো ডিজাইনের মধ্যে 1 পয়েন্ট, কোথাও 2 পয়েন্ট বা 1.5 থাকবে না। ঠিক আছে, আপনাকে এই স্টাইলটা আমি অন্য অন্য ডিজাইনে দেখাতে পারবো, এই যে এটার মধ্যে আরও। এখানে এই সিঙ্গেল যেই স্ট্রোক রয়েছে এইগুলো সাধারণত, এই যে দেখেন, পুরো ডিজাইন যে স্ট্রোকগুলো, এই স্ট্রোকগুলো সবগুলো সিঙ্গেল স্ট্রোক ডিজাইন। ঠিক আছে, তারপর আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন 3D ডেপথ অফ ফিল্ড, 3D। ওকে, সো আমরা নেক্সট ইয়েতে দেখি, এখানেও কমপ্লেক্স 3D প্লাস কমপ্লেক্স গ্রেডিয়েন্ট। তারপর এখানে দেখি, এই যে টেক্সটাইলটার কথা বলছিলাম, এটা এখানে আছে, এই যে সিঙ্গেল প্যাটার্ন, সিঙ্গেল স্ট্রোক। আমরা এই ডিজাইনটা প্রিভিউ করে দেখি, ভেরি ইন্টারেস্টিং, রাইট? আপনি ইলাস্ট্রেটরে কিন্তু এ ধরনের শেপ খুব সহজেই তৈরি করতে পারবেন। আমরা এটা নিয়ে প্রিমিয়াম গ্রুপে টিউটোরিয়াল করব, যাতে আপনারা এই ধরনের শেপগুলো তৈরি করতে পারেন, এবং কীভাবে তৈরি করতে পারেন সেটা নিয়ে আমি টিউটোরিয়াল করব। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল স্ট্রোক দিয়ে ডিজাইন করা, আর কমপ্লেক্স গ্রেডিয়েন্ট দিয়ে যে ডিজাইন ট্রেন্ডের কথা বলছি, দেখেন আমি যদি এটাতে দেখাই, কমপ্লেক্স গ্রেডিয়েন্ট দিয়ে সে একটা গ্রেডিয়েন্ট তৈরি করলো, সেটা দিয়ে সে টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করলো, তারপর বুক কভারে অ্যাপ্লাই করলো, তারপর এটা কি বলে, লেটার হেড প্যাডের মধ্যে করলো, ইনভেলপ ফ্রন্ট সাইডে করলো,
বা ফ্লায়ার যেটাই হোক, বুক কভার, সিডি কভার, এরপর শপিং ব্যাগের মধ্যে করলো, তারপর টি শার্ট, জুতা, দেখেন এটা হচ্ছে হট ফেভারিট। আপনি যদি কমপ্লেক্স গ্রেডিয়েন্ট করতে পারেন, অনেকটা আমাদের ক্রিয়েটিভ প্ল্যানে আমরা এটা দিয়েছিলাম একটা ডিজাইন, এবং সেই এই যে কমপ্লেক্স গ্রেডিয়েন্টটাকে আমরা আমাদের বিভিন্ন পেজে আমাদের কোর্স সমূহ বা ক্রিয়েটিভ প্ল্যান প্রশিক্ষণ পদ্ধতি এখানে যদি আসেন তাহলে দেখবেন যে আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড, ভিডিওর ব্যাকগ্রাউন্ড প্রত্যেক জায়গায় হচ্ছে কমপ্লেক্স গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে নিশ্চয়ই আমাদের প্রিমিয়াম পোস্ট বা গ্রাফিক প্রো আন্ডারে নতুন টিউটোরিয়াল আসবে। ওকে, তারপর আমরা এখানে দেখি এই যে দেখেন একই স্টাইলে, যে টেক্সট স্টাইলের কথা বলছিলাম যে একই টেক্সট বারবার রিপিট করবে, এটা 2019 সালে বেশ পপুলার। যেমনটা বলছিলাম যে প্যাটার্ন সেম ডিজাইন, জাস্ট ডিফারেন্ট কালার ব্যবহার হবে প্যাটার্নের মধ্যে। এখানে তারা শুধু লেভেলের মধ্যে ডিফারেন্ট ব্যবহার করেছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি বেশিরভাগ ডিজাইনের মধ্যে যে প্রকৃতি, পাখি, গাছপালা, পাতা, ফুল, এই ধরনের একটা কম্বিনেশন 2019 সালে বেশ দেখা যাচ্ছে। আপনি যদি ড্রিবলে আসেন, আমি হোম পেজে যাব, আপনি নিঃসন্দেহে কিছু ডিজাইন দেখতে পাবেন যেখানে ডিজাইনের সাথে কিছু পাতা বা ফুলের মিশ্রণ করা হয়েছে। ওয়েবসাইটের হোম পেজে সাধারণত ল্যান্ডিং পেজগুলোতে এই ধরনের ইয়েগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি কিছু ট্যাব ক্লোজ করে দিই যেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। কিছুটা অ্যানিমেটেড ইলুশন, অ্যানিমেশনটা 2019 সালে একটা ট্রেন্ড হিসেবে তৈরি হয়েছে। অনেকে তাদের লগো ডিজাইন, লগো যেটা নর্মাল ছিল সেটাকে অ্যানিমেটেড করেছে। অ্যানিমেটেড টেক্সট এবং অ্যানিমেটেড লগো 2019 সালে একটা ট্রেন্ড। 3D ডেপথ অফ ফিল্ড, এটা সাধারণত আমাদের নর্মাল যারা গ্রাফিক ডিজাইন আমরা এটা করি না, এটার জন্য 3D ম্যাক্স অথবা সিনেমা 4D প্রয়োজন হয়, যে সিনেমা 4D এখানে প্রয়োজন হবে। সো আমরা এটা না দেখি যারা আমরা শুধুমাত্র প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করি। ক্রিয়েটিভ টাইপোগ্রাফি এবং কমপ্লেক্স গ্রেডিয়েন্টের কম্বিনেশন আপনি এখানে দেখতে পাবেন। এরপর এখানে আপনি কমপ্লেক্স গ্রেডিয়েন্ট দেখতে পাবেন। এখানে দেখেন যে সে গ্রেডিয়েন্ট কীভাবে ডিজাইন করেছে টাইপোগ্রাফিকে ইম্প্রুভ করে। তারপর আপনি যদি প্রিন্ট ডিজাইন হয়ে থাকেন তাহলে আপনি এখানে আসবেন, 2019 সালের বেস্ট সেলিং ডিজাইনের মধ্যে আসবেন, এখানে আসবেন প্রিন্ট পপুলার আইটেম। তাহলে আপনি যদি প্রিন্ট ডিজাইনার হয়ে থাকেন এখানে আপনি পপুলার আইটেমগুলো দেখবেন। তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে ট্রেন্ডিং একটা আইকন দেওয়া থাকে। ওকে, তো এখানে আপনি যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে প্রিন্ট ডিজাইন। আর আপনি যদি স্পেসিফিকভাবে কারো ডিজাইন ভালো লাগে, যেমন অনেকে অথর ভি রাজুকে পছন্দ করে, আপনি ভি রাজুর কিছু ডিজাইন ফলো করতে পারেন, তাহলে আপনি 2019 সালের ডিজাইন ট্রেন্ডগুলো বা যারা নতুন নতুন নিয়মিত ডিজাইন আপলোড করে, ফর এক্সাম্পল আমি গ্রাফিক রিভারে একেবারেই অনিয়মিত ডিজাইন আপলোড করি না বললেই চলে, তো আমার ডিজাইন ফলো করে খুব একটা লাভ নেই, কারণ আমি ট্রেন্ড ওইভাবে ফলো করি না বা নিয়মিত ডিজাইন আপলোড করি না। আপনি যদি এখান থেকে তার কয়েকটা ডিজাইন দেখেন তাহলে আপনি প্রিন্ট ডিজাইনে স্টাইলগুলো কেমন হতে পারে নতুন, যেহেতু আমাদের কমিউনিটিতে বেশিরভাগই হচ্ছেন প্রিন্ট ডিজাইনার। আর ভিরাজো বা এই ধরনের আরও যারা অথর আছে যারা নিয়মিত ডিজাইন দিচ্ছে তাদের ডিজাইনগুলো ফলো করে কপি করবেন, আশা করি আপনার ডিজাইনের মান খুব দ্রুত ইম্প্রুভ হবে। ওকে, আশা করি আপনি মোটামুটি একটা রাফ আইডিয়া পেয়েছেন 2019 সালের ডিজাইন ট্রেন্ড সম্পর্কে। এছাড়াও আপনার যদি কোনো কোশ্চেন থাকে সরাসরি আমাদের ফেসবুকে ক্রিয়েটিভ প্ল্যান পাবলিক গ্রুপে পোস্ট করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, এবং আমাদের গ্রাফিক ডিজাইন ওয়েবসাইটে আর্টিকেল পড়ে এবং আমাদের ক্রিয়েটিভ প্ল্যানের অন্যান্য ইউজার গাইড পেজে এসে আপনি যথেষ্ট পরিমাণে ইউজফুল ইনফরমেশন পাবেন। আশা করি আপনি ভিডিওটা এনজয় করেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।